আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব চ্যানেল খুলেছেন? অনেক চিন্তিত। কিভাবে 1000 সাবস্ক্রাইবার্স হবে, কিভাবে 4000 আওয়ার্স ভিউ হবে, কিভাবে মনিটাইজেশন পাবেন? আসলে বিষয়টা খুব একটি কঠিন না। প্রথমে চ্যানেলের নামটা নির্ধারণ করতে একটু সচেতন হবেন। সুন্দর, আকর্ষণীয়, আনকমন একটি নাম দিবেন, যেই নামটা মানুষের সহজে মনে থাকবে এবং যেই নামে আর কোনো চ্যানেল নেই। এবার কন্টেন্ট নিয়ে একটু কথা বলি। আপনি যেই বিষয়টা ভালো জানেন, ভালো বুঝেন, ওই বিষয়টা নিয়েই ইউটিউবিং শুরু করবেন। আপনি যেই জিনিসটা ভালো জানেন না, ভালো বুঝেন না, ভালো পারেন না, সেই জিনিসটা নিয়ে বৃথা চেষ্টা করবেন না। শুরুর দিকে যার ইউটিউবে অনেক এক্সপিরিয়েন্স আছে, যারা ইউটিউব নিয়ে অনেক বেশি কিছু জানে, তাদের একটু হেল্প নেবেন। জীবনে শত্রুর সংখ্যা কমাবেন এবং বন্ধুর সংখ্যা বাড়াবেন। শত্রুকে বন্ধু বানানোর গুণ নিজের মধ্যে তৈরি করবেন। যত বেশি ভালো বন্ধু তৈরি করবেন, আপনার জীবনটা তত বেশি সহজ হবে। আপনার ভিডিওতে বন্ধু বান্ধবের অংশগ্রহণ বাড়াবেন। প্রতিটা ভিডিওতে নতুন নতুন লোকজন নেওয়ার চেষ্টা করবেন। এতে নতুন মানুষের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পরিচিতরা আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলো শেয়ার করবে, আপনার ভিউয়ার্স বাড়বে। ফেসবুকে ভালো ভালো বন্ধু বানাবেন, বিভিন্ন পেজে গ্রুপে অ্যাক্টিভ হবেন, বিভিন্ন পেজে এবং গ্রুপে ভালো ভালো পোস্ট দিবেন। আপনার নিজের নামেও একটা পেজ খুলতে পারেন। আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনার ফ্রেন্ডস বাড়বে, ফলোয়ার্স বাড়বে। আপনার ফ্রেন্ডস এবং ফলোয়াররা যখন আপনার ভালো ভিডিও দেখবে তখন আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আপনার ভিডিওগুলো শেয়ার করবে, তাদের বন্ধু বান্ধবকে বলবে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, ভিডিওগুলো শেয়ার করতে। আপনি যদি ভালো কাজ না করেন এবং অন্যরা যদি আপনাকে হেল্প না করে, নিজে যদি ভালো কোনো কাজ না করেন, ভিডিওতে যদি ভালো কিছু না থাকে, তাহলে প্রতিদিন অন্যের চ্যানেলে ঢুকে ঢুকে ভিডিওর নিচে আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে সাবস্ক্রাইব করেন, এমন করে করে বছরে কয়টা সাবস্ক্রাইবার্স জোগাড় করবেন। ভালো উদ্দেশ্য হলে, ভালো কাজ করলে সফলতা আসবেই। পৃথিবীতে পরিশ্রম করেছে সফল হয়নি এমন মানুষের সংখ্যাটা খুবই কম। অনেক বাঙালি নতুন ইউটিউবার ভাইদেরকে দেখি, অনেক রাশিয়ান চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট করেন, অনেক স্প্যানিশ চ্যানেলের নিচে গিয়ে কমেন্ট করেন, ওদেরকে সাবস্ক্রাইব করেন, ওরাও আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে। কিন্তু একটাবার কি চিন্তা করেছেন, আপনি যে রাশিয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, ওই লোকটা কি কখনো আপনার ভিডিওটি দেখবে? আপনি যে স্প্যানিশ চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ওই স্প্যানিশ লোকজন আপনার বাংলা ভাষা কি বুঝবে? এতে করে কয়েকটি সাবস্ক্রাইবার্স পাবেন কিন্তু চ্যানেলের কোনো বেনিফিট হবে না। যারা আসলেই ইউটিউবিং করতে চান, তাহলে ভিডিওর জন্য সবসময় রেডি থাকবেন। রাস্তাঘাটে, চলার পথে, গাড়িতে, বাড়িতে, যে কোনো জায়গায় যে কোনো ভালো কন্টেন্ট পেয়ে যেতে পারেন। ধৈর্য হারা হবেন না। এক মাস, ছয় মাস, এক বছর, যে কোনো সময় পেয়ে যেতে পারেন একটি ভালো ভিডিও, যে ভিডিওর মাধ্যমে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ভিউজ পেতে পারেন। আপনারা যারা বাংলাদেশি ইউটিউবার আছেন, অন্য বাংলাদেশি ইউটিউবারদের ভিডিওগুলো দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট দিবেন,
একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার কমেন্টটা যেন অন্যদের থেকে একটু আলাদা হয়। আপনি যখন কোনো ভিডিওর নিচে ভালো কিছু কমেন্ট করবেন, সবাই আপনার কমেন্টটা পড়বে এবং ভালো লাগলে ওরা আপনার চ্যানেলটা ক্লিক করবে। সুতরাং কারো ভিডিওতে একটু ব্যতিক্রম ধর্মী চোখে পড়ার মতো কমেন্ট করবেন। দ্রুত ভাইরাল হতে ভাইরাল টপিকস নিয়ে ভিডিও বানাতে পারেন, তবে কোনো খারাপ টপিকস নিয়ে না। আপনার বেশিরভাগ সাবস্ক্রাইবার যদি বাংলাদেশি হয় বা ইন্ডিয়ান হয়, সুন্দর একটা সময় আপনার ভিডিওটা রিলিজ দিবেন। অফিস ডেতে সকাল 9টায় যদি কোনো ভিডিও রিলিজ দেন, ওই ভিডিওটার তেমন ভিউ হবে না। তাই সুন্দর একটা সময় নির্ধারণ করে ভিডিও পোস্ট দিবেন, যেমন হলিডেতে সন্ধ্যার দিকে, যেই সময়টা মানুষ ঘরে থাকে, অবসর থাকে, ওই সময় ভিডিওগুলো রিলিজ দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার চ্যানেলটাকে প্রচার করতে আপনি সবচেয়ে বেশি কষ্ট করতে হবে। একমাত্র আপনার আন্তরিকতা এবং পরিশ্রমই এনে দিতে পারে আপনাকে সফলতা। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।